আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কচুর ছড়া দিয়ে চিংড়ির তরকারি। সেজন্য আমি কচুর ছড়া নিয়েছি। চিংড়ি মাছ আমি একটু হলুদ আর লবণ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম, সেটা ফ্রিজে ছিল, এখন ব্যবহার করব। আর লাগবে হচ্ছে রান্নার তেল, রসুন বাটা 1 চা চামচ নিয়েছি। এখানে আছে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর রান্না শেষে ব্যবহারের জন্য ধনিয়া পাতা, আর সবচেয়ে আমার কাছে সবচেয়ে প্রধান উপকরণ যেটা সেটা হচ্ছে পেঁয়াজ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 2-3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এই রান্নাটা আর রান্নার জন্য লাগবে পানি, অবশ্যই পানি লাগবে। তো এই রান্নাটা আমি আজকে ফ্রেশ কচু পেয়েছি বাজারে, সেজন্য ফ্রেশ কচু ছড়াটাই এনেছি। কিন্তু এটা আমি বেশিরভাগ সময় যেহেতু বিদেশ বাড়িতে সবসময় দেশেরও সব কিছু পাওয়া যায় না, আমি ফ্রোজেনটা ব্যবহার করি। এভাবে ফ্রোজেনটাও পাওয়া যায় এখানে, এই ফ্রোজেনটাও ইউজ করা যায় এখানে, বিভিন্ন ব্র্যান্ডেরই পাওয়া যায় এবং সবগুলাই মোটামুটি বেশ ভালো এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, অনেক পুরনো না হলেই খুব ভালো হয় এই আর কি। তো যাক, আমি এখন রান্নাটা শুরু করব। আমি একটা চুলায় পেন বসিয়ে দিয়েছি এবং চুলাও জ্বালিয়ে দিয়েছি। তো রান্নাটা শুরু করার জন্য আমার প্রথম যা লাগবে কড়াইতে আমাকে আমি তেল ঢালবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তেলে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ভেজে নিব, সবার প্রথমে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। তো প্রায় 1-1.5 মিনিট ভাজার পরে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসছে। এ পর্যায়ে আমি আগে থেকে রেখে দেওয়া মশলাগুলো অ্যাড করব। তবে এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যদিও এটা কোনোভাবেই মিস করা যায় না, সেটা হচ্ছে লবণ। সো এটা লবণটা আমি এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং অন্যান্য মশলাগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেব। হালকা নাড়বো, কিন্তু আমি এটাকে পুড়তে দিব না। এই এই পর্যায়ে আমি বাটা রসুনটুকু অ্যাড করছি। মশলাগুলো পুড়ে যাওয়ার আগেই আমি সামান্য পানি অ্যাড করছি। পানি অ্যাড করে মশলার তেল উঠে আসা পর্যন্ত, অর্থাৎ মশলাটা একটু ভালো মতো কষানো পর্যন্ত আমি এভাবেই রাখবো। তো মশলার তেল উঠে এসছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি থেকে কিছু চিংড়ি অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে আবার একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এগুলো আগে থেকেই ভাজা চিংড়ি, যদি কাঁচা চিংড়ি হতো, যেটা এখনই আমি হয়তো আর একটু বেশি ভাজতে হতো, বাট এটা ভাজা চিংড়ি সেজন্য আমাকে বেশি ভাজতে হবে না। সেই সাথে আমি কচুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে আমি মিনিমাম 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, একটু মিডিয়াম আঁচেই রাখবো। তো প্রায় 1.5-2 মিনিট পর আমি চলে এলাম। এই সময়ের মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, যদি লেগে যায় সেই ভয়ে। তো প্রায় কষানো হয়ে গেছে, এখন যেটা করবো আমি পানি অ্যাড করবো। আমি এটা একটু হালকা মাখা মাখা রাখবো, খুব মাখা মাখাও না, একটু ঝোলঝোল, কারণ আমার ছোট মেয়েটা পছন্দ করে। আমার আমার একটাই কন্যা, ও পছন্দ করে, খুবই ছোট, কিন্তু এই খাবারটা ও পছন্দ করে, ওইটাকে আলু মনে করে, যদিও আমার ধারণা এটা আলু শ্রেণীরই।
আলুর গোত্রেরই একজন, তো এটা বেশ ভালোবাসে, এই জন্য আমি ওর জন্য রান্না করি, একটু ঝোল ঝোল করেই রান্না করি। তো এখন আমি এটা আরও মিনিমাম 3-4 মিনিটের জন্য ঢেকে দিব। প্রায় 5 মিনিট পর, প্রায় না, ঠিক 5 মিনিট পরই আমি ফিরলাম এবং আমার ছড়াগুলো চেক করে দেখি, সিদ্ধ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। হ্যাঁ, বেশ নরম হয়ে তোলার মতোই সিদ্ধ হয়ে গেছে আমার ছড়া। আমি চাইলে আর একটু সময় রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই, কিন্তু আমি এই ফাঁকে বিহাইন্ড দ্য ক্যামেরা আর 1 মিনিটের মতো রেখেছিলাম সামান্য একটু পানি অ্যাড করে। তো আমার রান্না অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি একটি অপশনাল কাজ করব, সেটা হচ্ছে যে একটু এক টুকরা লেবু আমি চিপে দিব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই কচু ছড়া বা এই ধরনের যে কোনো কচুই হালকা গলায় ধরার একটা ব্যাপার থাকে, অনেকে জন্য সেদ্ধ করে পানিটা ফেলে দেয়, পুষ্টিটাও ফেলে দেয় সাথে, আমার মনে হয়। তো আমি এটা করি না, অনেকক্ষণ কষিয়ে নিলে আসলে অতটা গলায় আমার ধরে না, তো সেজন্য। তো যাই হোক, আমি এভাবে একটু লেবু রস চিপে দিই, এটা ভালোই লাগে। এবং সব শেষে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব ডেকোরেশনের জন্য। আমার ধনিয়া পাতা শেষ, খুব একটা বেশি ছিল না, তো যা ছিল তাই অ্যাড করলাম। তো রান্নাটা এখানেই শেষ, খুব সহজ একটা রান্না, সেই জন্যই দেখানো। আর যদি উপকার হয় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।